फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रुमा। आज के हलो मंगलवार। आमार छेले तो शनिवार थेके एग्जाम चालू हुए चे। शनिवार रविवार हुए रविवार छुट्टी छिलो सोमवार एकटा हलो आज के मंगलवार छुट्टी। आज के महावीर जयंती ना किछु आछे सेई जोन्नो छुट्टी दिए चे। आर कल के आबार पेपर आछे तो दुजोनकार एग्जाम चालू हबे। पायलेर चालू हबे रूपमेर चालू अलरेडी हुए गेछे আর রূপমের হচ্ছে দুটো পেপার হয়ে গেল। ওদের হচ্ছে 12 তারিখে শেষ হবে আর পায়েলের 5 তারিখ থেকে চালু হবে আর হচ্ছে 17 তারিখে খতম হবে। তো দুজনকার এখন এক্সামের মানে মুহূর্ত চলছে আর কোনো কিছু অন্য কিছুর দিকে ধ্যান দিলে হবে না, এখন পড়াশোনার দিকেই বেশি ধ্যান। আর সকালবেলা এখন বাজে জানো কটা, দেখো 12টা বাজে যাচ্ছে আমাদের ঘড়িতে, মানে 11:45 বাজে এখন। এখন না থেকে আমি ব্লগিংটা স্টার্ট করলাম, আবার একটা নতুন একদম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আর এখন কোথা থেকে বসে ফিরে তোমাদের সাথে কথা বলছি বুঝতে পারছো কি তোমরা? দেখো জানলার উপরে বসে আছি, তো আমাদের সকালবেলা নাস্তা সব খাওয়া রেডি মানে কমপ্লিট হয়ে গেছে। চা নাস্তা সকালে আমার হাজবেন্ডকে ফুলকপি আলুর তরকারি করে দিয়েছিলাম, রুটি নাস্তা চা খেলাম। খেয়ে এবার তো কাজে হাত দিতে হবে, 12টা প্রায় বাজতে যাচ্ছে, এখনো আজকে কাজে হাত দিইনি। আজকে কি হয়েছে এত লেটের কারণ বলো তো? সকালবেলা আমার হাজবেন্ডকে ডাপা করে দিয়েছি, দেওয়ার পরে আর শুয়ে পড়েছি। 8টার সময় জল চা জল ছেড়েছে, জল বটলে সব জল ভরে আর আমি কি করেছি শুয়েছি। সোজা 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে, ঘুম থেকে উঠলাম, উঠে চা বানালাম, চা নাস্তা করলাম, এবার কাজে হাত দিতে হবে। এখনো রান্না বাকি, রান্না করব, কাজ করব, চান করব, সব কাজ বাকি। তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা এখন স্টার্ট করে দিই কথা বলা। তো দেখো এখন বাইরে থেকে আমি জামা কাপড় তুলতে এসে বিছানা গুছবো বাকি, আর এখানে জানলায় বসে পড়েছি, নিচে বাচ্চাগুলো খেলছিল একটু দেখছি। তো চলো এখন জামা কাপড়গুলো আগে তুলে নিই, কালকের জামা কাপড় এগুলো, আজকে কাচিনি, আজকে অল্প জামা কাপড় বলে মেশিনেই রেখে দিয়েছি, কাঁচা হয়নি, আজকে আর কাচিনি, আবার মানে কালকে কাচবো। ওপরে জামা কাপড় ছিল, নিচে দেখো এত জামা কাপড় আছে, এত রোজের জামা কাপড় পরে যে বলার কথা নয় পুরো। হ্যাঁ দেখো জামা কাপড় তুলে রেখেছি আর বিছানাও সব কি অবস্থা এখন একদম, দেখো বিছানার হাল দেখো কি অবস্থা পুরো। এখন এগুলো গুছবো আগে, তারপরে বিছানা গুছবো। আর এখানে রূপম এখন পড়ছে, পড়তে বসেছে, কালকে ম্যাক্স আছে, ম্যাক্স করতে বসেছে, দেখো ও ঘুমে পড়েছে, আমিও ঘুমে পড়ে। জামা গোছানো হয়ে গেছে, এখন দেখো তোমরা ভাববে যে কম্বল এত কি হয়। তো আমাদের যেহেতু এসি চালু করি রোজের, চারজনের চারটে কম্বল লাগে গায়ে দিতে, এই কম্বলগুলো আমাদের 12 মাস ইউজ হয়, আর সেই জন্য তো বিছানা গুছোতে একটু টাইম লাগে, কেন কম্বলগুলো গুছবো তারপরে বিছানা গুছবো, বালিশ ফালিশ তো টাইম লাগে। আর দেখো তাড়াতাড়ি করে আমি কাজ সারছি, আর তোমাদেরকে একটা ভালো খবর দেওয়ার আছে, দেশ থেকে এখন আমাদের সবাই মা দিদিরা সবাই আসছে, কেন আসছে তোমাদেরকে পরে শোনাবো। দেখো চান করে চলে এসেছি, ভান্ডি বালি এসছে, চান করে চলে এসেছি, এসে পুজো আমার করা হয়ে গেছে, দেখো সেবা দেওয়া হয়ে গেছে গোপালকে, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে তবে পুজো করছিলাম, রূপম চান করতে গেছে। আর রান্নায় কি কি দুপুরে লাঞ্চের মেনুতে হচ্ছে একটু দেখাই, দেখো ভাত হয়ে গেছে, আর এখানে লাউ শাক আলু পোস্ত হচ্ছে, পোস্তটা হয়ে এসছে, এবার নামাবো। আমি ডাল পোস্ত আর ভাত চাপিয়ে দিয়ে পুজো করছিলাম, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে ডাল করব, কাঁচা আম, এই যে আম দিয়ে ডাল হবে। আর পনির এনেছে, পনিরের তরকারি হবে, আর পোস্ত যেটা শাকটা দিয়ে আর খানিকটা রেখে দিয়েছি, এটা ফ্রিজে তুলে রাখবো।
ফ্রিজে তুলে রাখলাম আর পনিরটা বানাতে হবে। এই যে পনির এনেছে, গোপালকে একটু সেবাই দিলাম, দিয়ে তারপরে রেখেছি আমাদের জন্য বানাবো। আর কালকের একটু ডাঁটার তরকারি আছে, একটু ফুলকপির তরকারি রয়েছে, হয়ে যাবে অতি। আর শাকের পোস্ত দেখো নাবানো হয়ে গেছে এখানে। আর আমি টক ডালটা সাদলে নিয়েছি, এবার একটু ভালো করে ফুটে যাক। আমটা দিয়েছি যেহেতু, একটু ফুটলে তবে টেস্ট হবে। আর এতে একটু চিনি দেবো। আর পনিরের সবজিটা বানানোর জন্য আমি এতে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা একটু পেস্ট করে নেবো, গ্রেভিটা তাহলে ভালো হবে। আর দেখো দুপুরের লাঞ্চ বেড়ে নিয়েছি, এটা লাউ শাকের পোস্তটা আর কালকের ভাজিটা, এটা টকের ডাল আর পনিরের সবজি আমার বেনে গেছে দেখো। আর এখন এই খাবারগুলোতে ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে দিলাম। দুজনের খাবার বেড়ে নিয়েছি, এবার খাবো। পনিরের তরকারির কালারটা বেশ সুন্দর এসেছে একদম। আমি এখন আর পনিরের তরকারি নিচ্ছি না, কেন এত কিছু আছে, এটা দিয়েই আমার হয়ে যাবে। বেজে গেছে, খেয়ে নিই এবার। দেখো আমাদের ঘড়িতে 2:45 মানে আমাদের ঘড়িতে 2:30 এখন বাজে, কারেক্ট টাইম 2:30 বাজে। তো এখন খাবো, ভাত বাড়া হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে নিই আমার পরে তোমাদের কাছে আসছি। দেখো এখন আমি বেরিয়ে পড়েছি গার্ডেনে হাঁটতে যাব বলে, বিকেল হয়ে গেছে, এখন বাজে 6টা। আর বাসন ছিল দুটো মাজলাম, মেজে দুধ গরম করলাম, রূপমকে দুধ দেবো বলে গরম করে রেখে যাচ্ছি, ও নিয়ে খেয়ে নেবে। আর এক্ষুনি ফল খেয়েছে, সেজন্য একটু পরে দুধটা দেবো, আর ও পড়ছে পড়ুক। আমি তখন গার্ডেন থেকে একটু হেঁটে চলে আসি, তো অনেকদিন তোমাদেরকে গার্ডেনটা দেখানো হয়নি, তো চলো গার্ডেনটা একটু তোমাদের কাছে দেখাবো। দেখো গানে না হাঁটতে চলে এসেছি এখন, খুব সুন্দর দেখো। গার্ডেনে হাঁটতে হাঁটতে আজকে এত সুন্দর পরিবেশটা গার্ডেনের লাগছে যে তোমাদেরকে কি বলবো। একদম কোকিলের আওয়াজ, তারপরে পাখির আওয়াজ, আর এত হাওয়া দিচ্ছে, একদম খুব সুন্দর। আর কত মাছ দেখো, তোমাদেরকে মাছ দেখাই, দেখো জলের মধ্যে কত মাছ খেলা করছে, আর খুব সুন্দর লাগছে আজকে। পুরো হাওয়াতে মনটা পুরো ভরে যাচ্ছে, যেন মনে হচ্ছে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি, এরকম ব্যাপার। আর মাছগুলো দেখো কত মাছ, প্রচুর মাছ পুকুরটায়, আর বড় বড় কচ্ছপ আছে একদম। আর সবাই গার্ডেনে আজকে প্রচুর ভিড়, যেহেতু বেশ ওয়েদারটা খুব ভালো, সেই জন্য একদম গার্ডেনে লোকে ভর্তি। আর হাঁটতে হাঁটতেই আমি তোমাদের সাথে কথা বলছি, আর গার্ডেনটা খুব সুন্দর ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বলে বেশি ভালো লাগছে। আর দেখো কত পাবলিক এসেছে, যেহেতু স্কুল এখন স্কুলের এক্সাম চলছে, তবু একটু কম আছে, নাহলে আরও পুরো অনেক ভিড় থাকবে গার্ডেনে দুদিন পর থেকে। আর অনেকটা জল কমে এসেছে, নাহলে বর্ষাকালে বেশ প্রতি গোছের জল থাকে। আর ওয়াকিং হলো, হেঁটে বসে আছি, হাঁপে গেছি পুরো, মানে অন্ধকার হয় না। গার্ডেন থেকে এসে দেখো আমি জামা হাওয়া ছেড়ে ফেলেছি, আর সন্ধ্যে বি আমার দেয়া হয়ে গেছে। দেখো তুলসীতলায় প্রদীপ জ্বলছে দেখো, আর এখানে সন্ধ্যে সেবা লাগানো হয়ে গেছে, সেবা তোলাও হয়ে গেছে প্রসাদ। তো সন্ধ্যে টন্ধে দিয়েলাম, আর পায়েল আর রূপম ওরা সব ঘরে পড়ছে এখন। আর আমি কিচেনে সন্ধ্যেবেলা মানে নাস্তা করতে হবে, আলু সেদ্ধ বসালাম কুকারে, তো রোজেরই এটা ওটা সব মানে নাস্তা খাওয়া হচ্ছে, ধোসা নুডলস পোয়া সব এটা ওটা সব নাস্তা খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম আলু সেদ্ধ করি, আলু সেদ্ধ দিয়ে আর মুড়ি মেখে দেবো, চানাচুর ফানাচুর দিয়ে খাবে। তো সেই জন্য দেখো কুকারে আমি আলু সেদ্ধ সিটি মারতে দিয়ে দিয়েছি, দুটো সিটি মারলেই হয়ে যাবে। অলরেডি 1:45 বাজতে যাচ্ছে, তো লেট হয়ে যাবে নাস্তা খেতে, আবার নাহলে রাত্রিরে খেতে পারবে না।
আর রাত্রিরে তো কিছু বানাবো না ভাবছি, বেগুন ভাজা আর রুটি করবো, কেন দুপুরের সব রয়েছে, খালি বেগুন দুটো ভাজলেই হয়ে যাবে আর রুটি করবো। বেগুনও ভাজতে লাগতো না, টকের ডাল করেছি যেহেতু বেশি করে করিনি, কেন অন্য ডাল হলে রাত্রিরে তবু রুটি দিয়ে খাওয়া যায়, টকের ডাল তো রুটি দিয়ে খাওয়া যাবে না, সেই জন্য অল্প করে করেছি, তো অল্পই একটু রয়েছে। আর শাক পোস্ত আছে, ওটাও হবে না কিছু, তো সেই জন্য একটু বেগুন ভাজা রুটি করবো। আর পনিরের তরকারি অল্পই রয়েছে, বেশি নেই, তো গরম গরম বেগুন ভাজা রুটি বেশ ভালোই লাগে খেতে, তো তাই হবে। চলো এখন আড়াইটা সিটি মারি, সিটি মারা হয়ে গেলে তবে ওদেরকে মুড়ি মেখে দেবো, খাবে ওরা। দেখো মুড়ি, আর এখানে চানাচুর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এতে এবার এ দেবো, একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা নুন দেবো মুড়িটার মধ্যে, বেশ খেতে ভালো লাগে। এতে আলু সেদ্ধ দিয়ে মুড়ি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখলে খুব সুন্দর লাগে তেল দিয়ে। আজকে গার্ডেনে এত হাওয়া দিচ্ছিল, উঠে আসতে মন করছিল না, প্রচুর গার্ডেনে হাওয়া দিচ্ছিল একদম, বেশ একদম গার্ডেনে বেশ উজালা লাগছে, তারপরে হাওয়া দিচ্ছে, আর ওয়াকিং করছিলাম এত ভালো লাগছে, ওয়াকিং করার পর বসেছি আজকে, মানে অতটা আধা ঘন্টা বেশি ওয়াকিং করেছি কিছু মনেই হয়নি, এত সুন্দর লাগছিল। না চলো এখন খাবার বাড়ি, 9:45 বাজে, আর যেহেতু গার্ডেন থেকে এসে আমি চা খাইনি, আমার হাজব্যান্ড এতে আসতে তবে চা খেলাম, আর ওদেরকে মুড়ি দিয়েছিলাম, আমি ওদের সাথে এক গেল করে খেয়ে নিয়েছি। আর দেখো সব খাবার বয়ে এখন এখানে নিয়ে টি টেবিলে নিয়ে চলে এলাম, এবার খাবার বাড়বো, কী করে যে সকাল থেকে রাত্রির পর্যন্ত হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না, পুরো দিনটা কেটে যাচ্ছে এরম করেই, আর কটা দিন কাটলে এদের এক্সামটা কাটলে তবে আবার একটু একদম ফ্রি হব। আর যেহেতু নাস্তা খায়নি আমার হাজব্যান্ড এসে কাজ থেকে, তো শুধু চা খেয়েছে, তাই জন্য তাড়াতাড়ি একটু খাবারটা বাড়ছি, 9:45 বাজে, ছেলেটা মেয়েটাও এক্সামে এক্সাম দিতে যাবে সকালবেলা, তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি একটু খেতে দেওয়া দরকার, সেজন্য ওদেরকেও খেতে দেবো, আর তাড়াতাড়ি খাওয়ার ঝামেলাটা যত তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারবো রাত্রিরে, তত তাড়াতাড়ি আমার কাজটাও হালকা হবে, এরপরে আবার শাক টাকগুলো এনেছে বাজবো, তো চলো খেয়ে। দেখো নোটে শাক এনেছে, নোটে শাক বাঁচা হচ্ছে এখন রাত্রিরে, খাওয়া দাওয়া সব মিটে গেছে, খাওয়া দাওয়া করে এখন শাকগুলো এনেছে, বেছে রাখা, বেছে কেটে রাখা হচ্ছে, যে বেছে কেটে পরিষ্কার করে রাখলে সকালবেলা রান্নার জন্য তাড়াতাড়ি বেশ সুবিধে হবে রান্না করতে, আর এখানে নিয়ে ওই জন্যই বসেছি, আর বেছে দিলাম, এখনও কাটতে বাকি আছে, ওখানে বেছে বেছে রাখছি। আর পটল কাটা হবে সকালে, পটল রান্না হবে ভোরবেলা, তো এখন খেয়ে আবার মানে রাত্রিরের খাওয়ার জোগাড় হচ্ছে ভোরবেলার, এখন তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, আবার ভোরবেলার খাওয়ার জোগাড় হচ্ছে, তো রাতে কেটে লাগলে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আবার কালকে রূপমের এক্সাম, পায়েলের এক্সাম, সব এক্সাম আছে, তোরা নাস্তা খেয়ে যাবে। আর শাকগুলো বেশ কচি কচি একদম সুন্দর, তাকে একদম কচি কচি সুন্দর, তো শাক বাজতে বাজতেই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই, গুড নাইট।